দর্শক এতক্ষণ ছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল হজ যাত্রা সকাল সাতটা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে চারশো সতেরো হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে হজ যাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এ সময় তিনি বলেন হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার কর্মকর্তা সহ সব সংস্থাগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে হজ যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি নির্বিঘ্ন হজ কার্যক্রম উপহার দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে আমরা উভয় দেশে পারস্পরিক নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফল হবে সম্পাদন করে আসছে প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে যার যার আঙ্কে কে সে আমরা সেই দায়িত্ব সুন্ত সুষ্ঠুভাবে পালন করব দর্শক রাজধানীতে হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম সহরসে যুক্ত হচ্ছেন তিনি রফিক হজের প্রথম ফ্লাইটটি তো ছেড়ে গেছে ইতিমধ্যে আজ আর কয়টি ফ্লাইট বাকি রয়েছে আর হজ যাত্রা নিয়ে জাতিদের পক্ষ থেকে কোনো দুর্ভোগের অভিযোগ বা দুর্যোগের কোনো অভিযোগ আছে কিনা সাথী এখন এই মুহূর্তে হজ যাত্রীদের পদচারণায় আসলে মুখরিত এই আসকোনার হাজি ক্যাম্প আজ আনুষ্ঠানিকভাবে ভোর সাড়ে পাঁচটার দিকে এই হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উদ্বোধনের পর সকাল সাতটা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিমানের একটি ফ্লাইট চারশো সতেরো জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজ সারাদিনে কিন্তু সাতটি ফ্লাইটের কথা রয়েছে সাতটি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের তিনটি এবং সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি করে মোট চারটি এই সাতটি এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে আজ হজ যাত্রীদের জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে চলতি বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট পঁচাশি হাজার দুইশো জন হজ যাত্রীর হজ পালনের কথা রয়েছে এবং তারা হজের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে তবে একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু এই পঁচাশি হাজার দুশো জনের মধ্যে ত্রিশ হাজারেরও বেশি হজ যাত্রীর আসলে ভিসা এখনও পরিপূর্ণ হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে খুব দ্রুতই এই ভিসা প্রক্রিয়ার যে কার্যক্রম সেই কার্যক্রমটি সম্পন্ন হবে এবং যারা আবেদন করেছেন তারা সকলেই আসলে হজ পালনের উদ্দেশ্যে যেতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এই যে পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজ যাত্রী রয়েছেন তাদের মধ্যে আসলে পঞ্চাশ শতাংশ যাত্রী আসলে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলোতে যাবেন বিশেষ তারা যেটি বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো উনত্রিশ জন হজ যাত্রী তারা এবার পরিবহন করবেন সার্বিকভাবে মোট একশো ষোলোটি ফ্লাইট তারা প্রি হজে পরিবহন পরিচালনা করবেন এবং পোস্ট হজে একশো পঁচিশটি ফ্লাইট পরিচালনা করবেন সব মিলিয়ে আমরা সকাল থেকেই দেখেছি যে হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম আসলে শুরু হয়ে গেছে এবং হজ যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পারছি তাদের তারা যেটি বলেছেন যে শুরুতে আসলে তেমন কোনো ভোগান্তির অভিযোগ আসলে তারা করেনি সার্বিকভাবে হজ ব্যবস্থাপনার যে কার্যক্রম সেই কার্যক্রমের উপরে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা হজে যাওয়া এবং সেখানে হজ সুন্দরভাবে পালন করে যেন দেশে ফিরে আসতে পারেন যাওয়ার প্রক্রিয়াটা যেমন সহজ হয়েছে এবং হজ পালন করে দেশে ফিরে আসার প্রক্রিয়াটাও যেন সহজ এবং ভোগান্তি ছাড়া হয় সেই আসলে আশাবাদ তারা ব্যক্ত করেছেন সাথে এই ছিল আসলে আসকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে টিকিট বিক্রি টাকা ছাড় করতে না পারায় ক্রমাগত ভাড়া বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইনগুলো আন্তর্জাতিক গন্তব্যে দুই গুণ পর্যন্ত ভাড়া বেড়েছে এতে চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ জানায় বিদেশি বিমান সংস্থার বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার আটকে আছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানান এরই মধ্যে কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে ধাপে ধাপে বাকিটাও দেওয়া হবে সাদিয়া কানিজের রিপোর্ট সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক গন্তব্যে বিদেশি এয়ারলাইন্সের ভাড়া চাপ সামলাতে হিমশিম দশা নিয়মিত যাত্রীদের কয়েক মাস আগেও চায়নার একটি গন্তব্যে যাওয়া আসার টিকিটের দাম ছিল চল্লিশ হাজার টাকা আর এখন কেবল যেতেই লাগছে বত্রিশ হাজার চল্লিশ হাজার মতো ছিল এখন আমাদের যাওয়ার টিকিটটাই হয়ে গেছে বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সো এরকম হলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় অথচ প্রতিবেশী দেশ থেকে একই গন্তব্যের টিকিটের দাম অনেক কম শুধু চায়না না ভাড়া বেড়েছে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ সব গন্তব্যে সেই সাথে কমেছে ফ্লাইট সংখ্যা অবশ্যই প্রেশার পড়ে যাচ্ছে যে কোনো জিনিসের দাম বাড়াটাই তো ক্ষতিকর আমরা জব করছি তো আমাদের জন্য হয়তো সমস্যা হয় না আমরা স্যালারি পাই বেতন পাই কিন্তু এখানে তার কিন্তু বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তাদের জন্য এই মানে এই টিকিট কস্টটা অনেক বেশি বাংলাদেশ সরকারের অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত মাননীয় মন্ত্রী আছে সংশ্লিষ্ট দপ্তর আছে ম্যাক্সিমাম আপনার ভালো ভালো এয়ারলাইন্স গুলাতে টিকিটের প্রাইস অনেক বেশি আবার ডিরেক্ট কোনো আপনার ফ্লাইট এখন হয় না সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানায় বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার আটকে আছে ট্রাভেল এজেন্টরা মনে করেন সে ঘাটতি পুষিয়ে নিতেই টিকিটের দাম বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো যেহেতু তাদের টাকা এখানে আটকে আছে কস্ট অফ ফান্ড বাড়তেছে এটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা টিকিট প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে অনেক এয়ারলাইন্সই তিনটা চারটা লোয়ার ক্লাস একদম টোটালি বাংলাদেশ থেকে ক্লোজ করে রেখেছে যেটা সেল করা যাচ্ছে না কিন্তু একই সময়ে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে কিন্তু ওই লোয়ার ক্লাসগুলো টিকিট বিক্রি হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন বৈশ্বিক কারণে ডলার সংকট আর মুদ্রাস্ফতির মতো অবস্থা তৈরি হয়েছে যার ফলে বকেয়া বেড়েছে বিশ্ব পরিস্থিতির কারণে ডলার সংকট মুদ্রাস্ফীতি এইটার কারণে বাংলাদেশও আমরা কিছুটা কষ্ট করছে এবং বিভিন্নভাবে এটাকে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে বেশ কিছু এয়ারলাইন্সকে বাংলাদেশ ব্যাংক টাকা ক্লিয়ার করেছে আর বাকি দেবটাও আস্তে আস্তে ক্লিয়ার করা হবে দ্রুত বকেয়া পরিশোধ না করলে সংকট দীর্ঘমেয়াদী হবে বেকায়দায় পড়বে যাত্রীরা বলছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ স্বাভাবিকভাবে একটা বিদেশি এয়ারলাইন যদি না দিতে পারে এটা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এটা ওঠে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে তারপরে যে অন্যান্য বিভিন্ন এয়ারলাইন যারা এখানে আসার পরিকল্পনা হয়তো এখন এই অবস্থা দেখে তারা হতে পারে তারা না আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যাত্রীরা আরও যে সার্ভিস পাওয়ার সুযোগ ছিল সেগুলো থেকে বঞ্চিত হতে পারে গেল বছরও বকেয়া পরিশোধের জন্য আয়াটা বাংলাদেশ পাকিস্তান সহ আরও তিনটি দেশকে নোটিশ দিয়েছিল এরই মধ্যে সেই দেশগুলো সংকট কাটিয়ে উঠেছে सादिया कानीज, आर टी ढाका ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী বেশিরভাগই আওয়ামী লীগ নেতা কিংবা তাদের স্বজন ও ঘনিষ্ঠজন এছাড়াও জনসংহতি সমিতি জাতীয় পার্টি আওয়ামী লীগ ইসলামী আন্দোলন ও বিএনপির কয়েকজন বহিষ্কৃত নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাজিমাত করেছেন বেশ কয়েকজন নতুন মুখ প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়সকে সঙ্গে নিয়ে সৈয়দ মাহমুদের রিপোর্ট প্রথম দফায় একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচনে বাইশটিতে ইভিএম ও বাকিগুলোই ব্যালট পেপারে ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করলেন ভোটাররা বগুড়ার সোনাতলা উপজেলায় স্থানীয় সাংসদ শাহাদারা মান্নানের ছোট ভাই অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও সারিয়াকান্দিতে তাঁর ছেলে শাখাওয়াত হোসেন সজল নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে হারিয়ে চেয়ারম্যান হলেন তাঁরই ছোট ভাই শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার দামর হুদায় সংসদ সদস্য আলী আজগরের সহদর দর্শনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুর নির্বাচিত হয়েছেন এছাড়া কুষ্টিয়া সদরে জয়ী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান নোয়াখালীর সুবর্ণচরে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনাম চৌধুরীকে হারিয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরী ভোটাররা বলছেন বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় মূল যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যেই প্রাপ্ত ফলাফলেও এমনটা দেখা যাচ্ছে কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তারকে হারিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামকে হারিয়ে জয় পেলেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্না কুতুবদিয়া চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী হারলেও তাঁর ভাতিজা বিন কাশেম ও কক্সবাজার সদরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার মহেশখালীতে জয়নাল আবেদিন নির্বাচিত হয়েছেন এ তিনজনই নতুন মুখ এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া পঞ্চগড় সদর তেঁতুলিয়া আটোয়ারি ও শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচিত সবাই নতুন মুখ আওয়ামী লীগের বাইরেও জয় পেয়েছেন অনেকে নবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আরেক বহিষ্কৃত আনোয়ারুল ইসলামকে বেছে নিয়েছেন ভোটাররা জয়পুরহাটের কালাইয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আরিফুল আলম চৌধুরী জয় পেয়েছেন রাঙ্গামাটি সদরে জনসংহতি সমিতির সাধন চাকমা ও বরকলে একই দলের বিধান চাকমা নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রামগতিতে নির্দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শরীফুদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন মাহমুদ দর্শক উপজেলা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস রনি রনি সুবর্ণচর উপজেলায় ভোট পরবর্তী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর ভোট নিয়ে স্থানীয়রা কি বলছেন যেমনটি জানতে চেয়েছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা খুবই ভালো আমি এ নিয়ে কথা বলেছি ছচ্চব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাসার আলম ভুইয়ার সাথে তিনি আমাকে জানিয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তিনি কোনো হতাহতের বা কোনো অপ্রীতিকর খবর তার কাছে আসেনি আর আমি এ নিয়ে ভোটারদের সাথে কথা বলেছি তারাও এই তরুণ প্রার্থী নোয়াখালী চার আসনের সাংসদ মো একরামুল করিম চৌধুরীর ছেলে ইরাক সবাব নির্বাচনে জয়ী হয় তারা অত্যন্ত খুশি এবং এই নির্বাচনে বাজিমাত করেছে একরম চৌধুরীর ছেলে ২৬ বছর বয়সী এই ইশাক হারিয়েছে আটাত্তর বয়সী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এসাম খায়ুন আনু সেলিফকে এবং ভোটার বলেছে যে তারা এই নির্বাচনে সুষ্ঠু হয় তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা কামনা করছে যে নির্বাচন পরবর্তী যেন এখানে কোন সহিংসতা না হয় কারণ এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের একজন হচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আরেকজন হচ্ছে নোয়াখালী চার আসনের সাংসদ এবং তিনিও ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ইশাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি এখন কোনো বিজয় মিছিল করবেন না তিনি এরপর শান্তিপূর্ণ বিজয় মিছিল করবেন এবং তিনি তার অনুসারীদেরকে বুকে হাত দিয়ে শপথ করিয়েছেন যে আপনার প্রতিপক্ষের উপর কোনো হামলা বা তাদের লোকজনের সাথে কোন ঝামেলা করবেন না এ নিয়ে আমি একেবারে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে যেই নির্বাচিত হোক তাদের প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন এবং যেন এলাকায় কোনো বিভাজন এবং যেন শান্তি শৃঙ্খলা হয় এবং এটা নিয়ে আমি সর্বশেষ যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানতে পেরেছি নির্বাচন পরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাত করে আইন শৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছে এ ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী নোয়াখালী সুবর্ণচরের সর্বশেষ তথ্য সাথী ধন্যবাদ আপনাকে পাবনার ঈশ্বরদের মুলাডুলি রেল স্টেশন এলাকায় ট্রেনের লাইনচ্যুত এতে পাঁচ ঘন্টা পর সকাল আটটার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয় এই ঘটনায় কেউ হতাহত হয়নি এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এদিকে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আগে ভোর রাত তিনটার দিকে ঢাকাগামী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় তার উদ্ধারকারী ট্রেন এসে বগি সরে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত পাশাপাশি বাড়ানো হয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ খুচরা বাজারে ফার্মের বাদামি ডিম প্রতি বাদামী চল্লিশ আগেও একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় বিক্রি হয়েছে আর ফার্মের সাদা ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা যা এক সপ্তাহ আগেও একশো দশ থেকে একশো টাকা ছিল খামারিদের অজুহাত দেশে দাবদায়ের কারণ মারা যাওয়ায় ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে এতে বাজারে কমেছে তাই দাম বাড়িয়েছেন তারা। দর্শক ডিমের বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব বিপ্লব হঠাৎ করে ডিমের বাজারে অস্থিরতার বিষয়ে উৎপাদনকারীরা কি বলছেন আর খামারে কত টাকায় প্রতি ডজন বিক্রি হচ্ছে জি সাথী আপনি যেমন কি জানতে চেয়েছেন আসলে আহ এক সপ্তাহ ব্যবধানে কালিয়াকুড়ে কিন্তু লাফি লাফি ডিমের দাম বেড়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকুড়ের উপজেলার চালা এখানে একটি খামারে দাঁড়িয়ে আছে এই খামারের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছেন যে দেশে যে তাপদহ আহ ছিল সেই তাপদের কারণে অনেক খামারের মুরগি মারা যায় এবং অনেক খামারই ক্ষতিগ্রস্ত খামার বন্ধ হয়ে গেছে যার ফলে ডিমের চাহিদা বেড়েছে চাহিদার কারণে কিন্তু ডিমের দাম বৃদ্ধি পেয়েছে তারা জানিয়েছেন যে আসলে যে খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে যা ক্ষতিগ্রস্তের ফলে কিন্তু এই ডাম ডিমের দাম বৃদ্ধি করা হয়েছে যে এক একটা ডিম পিস ডিম তারা বিক্রি করছেন দশ টাকা পঞ্চাশ পয়সা বা এগারো টাকা এবং খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা হালি তবে আমি আপনাকে একটু বলে রাখি যে কালিয়াপুর একটি শিল্প অধ্যষিত এলাকা এখানে কিন্তু লাখ লাখ শ্রমিক বসবাস করেন আর এই শ্রমিকরা কিন্তু অল্প টাকা বেতন পায় তারা কিন্তু বেতন পেয়ে এই যে ডিম রয়েছে সেই ডিম তারা ক্রয় করে কোনো রকম তারা কাজে যোগদান করে যার ফলে কিন্তু বেশিরভাগ যে নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই ডিম কিন্তু হিমশুম খাচ্ছে জি সাথে এই ছিল আহ ডিমের বাজারের সর্বশেষ খবর ধন্যবাদ পঁচিশ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন মামলার অভিযুক্ত নয় আসামির মধ্যে পাঁচজন পলাতক এছাড়া আসামি আশিস রায় চৌধুরী তারিক সৈয়দ মামুন ও ফারুক আব্বাসি জামিনে আছেন আর কারাগারে আছেন সঞ্জিদুল ইসলাম ইমন উনিশশো সালে সতেরো ডিসেম্বর রাজধানীর বনানের ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্ত পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধে জেরে হত্যাকাণ্ডের শিকার হন সোহেল চৌধুরী দেশ বরণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ রংপুর মহানগরীতে পীরগঞ্জ উপজেলা প্রশাসন পরিবার উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন পাট কবর জিয়ারত মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি নিয়েছে সকালে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া উনিশশো বিয়াল্লিশ সালের ষোলো ফেব্রুয়ারি রংপুরে লালদিঘির ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দু নয় সালের নয় মে ইন্তেকাল করেন প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা বয়বৃদ্ধ নারী আলে বেগম সন্তানদের চিকিৎসা তো দূরের কথা তিন খাবার জোগানোই যেখানে কষ্টকর সেখানে ভালো বাড়িতে থাকার স্বপ্ন অনেকটাই আকাশ কুসুম চিন্তা আলেয়া বেগমের জীবনের কষ্ট অন্য সবার চোখ এড়িয়ে গেলেও এড়ায়নি মোর্শেদ আলম ফাউন্ডেশনের পরিবারটিকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি রাজবাড়ির প্রতিনিধি এম মনিরুজ্জামান ও শিবচরের খলিল মিয়ার তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট দুই দশকের বেশি সময় ধরে বিছানাবন্দী প্রতিবন্ধী দুই ভাইবোন আলমাস ও তাহমিনা রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের প্রতিবন্ধী এই ভাইবোনের দেখাশোনা করেন বৃদ্ধ বৃদ্ধমা আলিয়া বেগম নিজের বয়স্ক ভাতার টাকায় কোনো রকমে দিনানিপাত করলেও মাস শেষে অনেকটা অর্ধাহারে কাটে তাদের নেই থাকার মতো ভালো ঘরও প্রতিবন্ধী পরিবারের করুণ পরিণতির খবর পেয়ে সহযোগিতার উদ্যোগ নেন মুর্শিদ আলম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা মনিরা ইসলাম মুর্শিদ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণের ব্যবস্থা করেন এরই মধ্যে ঘর নির্মাণ শুরু হয়েছে ঘরে থাকছে দুইটি শয়নকক্ষ রান্নার জায়গা বারান্দা এবং শৌচাগার নির্মাণ কাজ তদর্কি করতে যান সৈয়দা মনির ইসলাম এ সময় তিনি মর্শিদ আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটির হাতে এক মাসের নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেন আমি ভেবে পাচ্ছিলাম না যে এই অসুস্থ বৃদ্ধা মহিলার পক্ষে কিভাবে একজন ২৬ বছর বয়স এবং একজন ষোলো বছর বয়সের ছেলে মেয়েকে নাড়া চাড়া তাদের খাওয়ানো ইত্যাদি ইত্যাদি কাজগুলো করা সম্ভব কারণ এই ছেলে মেয়ে দুটো সব কাজই বিছানাতে তো আমার কাছে খুব অসহায় লাগছিল যে কি করা যায় মুর্শিদ ফাউন্ডেশনের সাথে আমি কথা বললাম এবং আমাদের এমডি ডি সঙ্গে সঙ্গে বললেন যে আপা আপনি তাদের বাড়ি করে দেন মুর্শাদরম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি বাজেটটা বলেন সবার সাথে কথাবার্তা বলে বাজেট পেলাম বাজেট পাশ করালাম এবং সেই বাড়ির কাজ শুরু হয়েছে তো মুর্ষাদম ফাউন্ডেশন তো সব সময় মানবিক কাজে এগিয়ে আছে যেখানে যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই কোনো মানবিক কাজ করার সুযোগ পায় যখনই কোনো অসহায় মানুষ বা পরিবারের সন্ধান পায় চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে এইসব অসহায় মানুষের জীবন মান উন্নয়নের জন্য ঘর নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত শেষ করতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের এখানে ধরেন আমাদের কাজ তিনের কাজ ইটের কাজ করতে আপনার এক মাসের ভিতরে হয়ে যাবে আমরা অন্য অন্য জায়গায় যেভাবে কাজ করি সেই তুলনায় এ বেচারা মানুষ আমরা খুব পরিশ্রম করে যতটুকু সম্ভব ভালো করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি এবং যত দূরত্ব পারে আমরা কাজটা শেষ করে দেব জীবন নিয়ে এসে নতুন ঘর পেয়ে খুশি আলিয়া বেগম আমি খুব খুশি হয়েছি আল্লাহ আপনাদের বাসা না বাইতে থাকে না সবাই সুখে শান্তিতে থাকেন তবে আমি খুব খুশি যে বাচ্চা কাচ্চা দুটো নিয়ে খুবই কষ্ট করি এই বৃষ্টি আমাদের দিন এই ঘরটার জন্য আমার চিন্তা দেন এই জায়গাটা থাকি এই চালটা উড়ে গেলে আমি কেবে করে কি করবো সাল জন্য খুব খুশি হয়েছি নতুন বার মুর্শিদ আলম ফাউন্ডেশন এভাবে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থাকতে চায় সব সময় ইমরুল কায়েস আর টিভি এবার আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দোসল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে এক প্রতিবেদনে এ তথ্য জানা রয়টার্স বন্যায় রাজ্যটির এক লাখ পনেরো হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় কর্তৃপক্ষ বলেছে প্রায় চারশোটি পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে উদ্ধার অভিযান এখনও চলছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পথ ধরে এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজায় ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে নেদারল্যান্ডস জার্মানি ফ্রান্স সুইডেন অস্ট্রিয়া সহ বিভিন্ন ইতিমধ্যে ইউরোপের বারো দেশে বিক্ষোভরত তিনশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা পাশাপাশি ইসরায়েলের কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাবতীয় চুক্তি বাতিলের সামনে আনছেন শিক্ষার্থীরা এর আগে আন্দোলনের জেরে বাতিল হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তনের আয়োজন যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় আরও পঞ্চান্ন ফিলিস্তিনে নিহত হয়েছে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা উপেক্ষা করে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী এদিকে রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খেলার খবর ফুটবল প্রসঙ্গ হোসেল ম্যাজিকে বার্নের স্বপ্ন ভঙ্গ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে রিয়াল মাদ্রিদ স্পেনের সান্তিয়াগো বার্নাবুতে দ্বিতীয় সেমি ফাইনালে দ্বিতীয় লেগে জার্মান জায়ান্ট বার্ন মিউনিককে দুই এক গোলে হারিয়েছে কার্লো আঞ্চলিতের বাহিনী এই জয় চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ পনেরোতম শিরোপার পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ নাজমুল সাকিবের রিপোর্ট আরও একবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ হারার আগে যে হার নয় সেই কথারই প্রমাণ মিলল বায়ান রিয়াল হাইভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথম লেগে দুই দুই গোলে সমতা নিয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে বায়ানের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ দুর্দান্ত আক্রমণে শুরুটা বেশ ভালোভাবে করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল দ্বিতীয়ার্ধে হঠাৎই ছন্দপতন পতন শিষ্যদের সুযোগ কাজে লাগিয়ে আটষট্টি মিনিটে রিয়ালের জাল খুঁজে নেন আলফান্সো ডেভিস আর তাতে জয়ের স্বপ্ন বুঝতে থাকে বায়ার্ন মিউনিক তবে সেই স্বপ্ন লন্ডভন্ড করে দেন একাশি মিনিটে ফেডরিকো বদলি বদলিনামা স্প্যানিশ স্ট্রাইকার হোসেলো তার তিন মিনিটের ঝড়ে দিশে হারায় জার্মান জায়ানরা আটাশি মিনিটে রিয়ালকে সমতায় আনেন হোসেলুফ এরপর যোগ করার সময়ে ম্যাজিক দেখান এই স্ট্রাইকার আদায় করেন নিজের দ্বিতীয় গোল তাতে দুই এক গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগটা নিজেদের করে রিয়াল মাদ্রিদ আর দুই লেগ মিলিয়ে চার তিন ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে ভিনিসিয়াস রদ্রিগোরাম নাজমুস সাকিব আর ডিভি সকালে সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যাহ্নের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে